বান্ধবীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে দেখে ফেলায় পাটুলিতে স্ত্রীকে মারধরের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এমন ঘটনায় আক্রান্ত স্ত্রীর অভিযোগের ভিত্তিতে স্বামী এবং তার বান্ধবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সূত্রের খবর, 6 বছর আগে শোভাবাজারের বাসিন্দা শুভঙ্কর দের সঙ্গে বিয়ে হয়েছিল গড়িয়ার বাসিন্দা মিঠুর। দম্পতির এক ছেলেও রয়েছে। স্ত্রীর দাবি, শেষ 3 মাস ধরে শুভঙ্কর তার সঙ্গে যোগাযোগ রাখছিলেন না। বিষয়টিতে সন্দেহ হওয়ায় স্ত্রী মিঠু প্রতিবেশী এবং বন্ধু বান্ধবদের থেকে খোঁজ নিয়ে জানতে পারেন বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ায় স্বামী শুভঙ্কর পাটুলিতে বাড়ি ভাড়া নিয়ে রয়েছেন। খবরের ভিত্তিতে বুধবার মধ্যরাতে পাটুলির বাড়িতে হানা দেন স্ত্রী। অভিযোগ, স্বামীর ছোটবেলার বান্ধবী শুভমিতার সঙ্গে আপত্তিকর অবস্থায় শুভঙ্করকে দেখতে পান। বিষয়টির প্রতিবাদ করায় শুভমিতা এবং শুভঙ্কর বিল্লে বেধড়ক মারধর করেন স্ত্রী মিঠুকে। এরপরই নিগৃহীতা স্ত্রী স্বামী এবং তার ছেলেবেলার বান্ধবীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন। বাড়িতে এসেছিল 20 তারিখে আমার ছেলের জন্মদিন, 20 মে। তো সেদিনকে বন্ধু বান্ধব নিয়ে এসে পানি পানি করা হয় বাড়িতে। 21 তারিখ থেকে বাড়ি ফিরতে আসে না। অনেক খোঁজ খবর নিলাম, শ্বশুরবাড়িতেও গেছিলাম, শ্বশুরবাড়িতে তো আমাকে ঢুকতে দেওয়া হলো না। আমার ছেলে আপনাদের তোমাকে ঢুকতে বারণ করেছে, তো আমাকে ওখানে ঢোকার জানা দেওয়া হলো না। কারোর সাথে কোনো কথা বলতে পারলাম না, সবাইকে ফোন করেছি, কেউ আমার ফোনে কোনো অ্যান্সার দেয়নি। আমার সবার কাছে আমার নাম্বার ব্লক। এরকম কারোর লাইফে না, আমার একটা ছোটো বাচ্চা আছে 2 বছরের, এরকম শাস্তি যেন খুব কঠিনতম শাস্তি হয় লাইফেও। কেউ কারোর সাথে যেন কোনো কন্ট্যাক্ট না রাখতে পারে। কলকাতা রাজ্য দেশ, সেরা খবর সবচেয়ে আগে দেখতে সাবস্ক্রাইব করুন এস নিউজ। গ্রাম থেকে শহর, নিউজ অ্যান্ড মাচ মোর।